नमस्कार बंधुरा, आजकेर ए वीडियोते आमी आपनादेर जानाबो आमादेर पश्चिमबंग बा बांग्लादेशेर संगे बेंगालोरेर की की सोशल डिफरेंस आछे। माने आमरा जे काजगुली करे थाकि एरा सेई काजगुली अन्य किभाबे करे थाके बा एदेर पछंद अपछंद की आछे, आमादेर संगे एरकम की की पार्थक्य आछे। आमरा जे স্কুলে পড়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ, তো সেই বৈচিত্র্যটা যে কী যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঘরের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে না বের হচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গ বা ধরুন বাংলাদেশের ক্ষেত্রে ওই পার্থক্যটা আছে, কিন্তু আমরা অতটা খেয়াল করি না বা বুঝতে পারি না। কিন্তু যখন আপনি এই ব্যাঙ্গালোরে চলে আসবেন, যদি কখনো আসেন, তাহলে এমন কিছু দেখবার মতো, মানে যেটা আপনার নজরে পড়বে সেরকম কিছু ডিফারেন্স আমি আপনাদের এখন জানাবো। আমি এখানে মোট 10 রকমের সোশ্যাল ডিফারেন্সের কথা বলবো। আমি নিশ্চিত শেষে আমি যেটা বলবো সেটা জেনে আপনি অবশ্যই অবাক হবেন। মানে রীতিমতো আমার ক্ষেত্রে এটা ছিল, মানে এটা একরকম শকিং এক্সপিরিয়েন্স, যেটা কী এরকম হতে পারে, তো সেটা আমি সবার শেষে বলছি, বাকিগুলো আগে বলছি। প্রথমে আমি যে বিষয়টি বলবো সেটি বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা চালু থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ব্যাপারটা একেবারেই নেই। সেটা হলো আমাদের গ্রামের বাড়ি। আপনারা যদি দক্ষিণী সিনেমা দেখেন তাহলে দেখবেন মাঝে মাঝেই অন্তত একটা প্লট থাকেই প্রত্যেকটা সিনেমাতে, তারা গ্রামের বাড়িতে চলে যায়, গিয়ে কিছু ঘটনা ঘটে। এই যে গ্রামের বাড়ি, এই ব্যাপারটা আমি বাংলাদেশে দেখেছি যে তাদের উৎসবের সময় তারা গ্রামে চলে আসে। আমি শুনেছি যে এরকম দুর্গাপুজোতেও যেমন আসে, ঈদেও তেমনভাবে চলে যায় সকলে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যারা কলকাতাতে বা অন্যান্য জায়গায় আছেন তাদের জন্য কিন্তু খুব একটা নেই। অথচ এই ব্যাপারটি আপনি খুবই ভালোভাবে দেখবেন যখন আপনি এই দক্ষিণে বা ব্যাঙ্গালোরে আসবেন। ব্যাঙ্গালোরে আমি যেটা দেখেছি, যখনই 3-4 দিনের ছুটি পড়ছে সাথে সাথে কিন্তু তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর শহর ছেড়ে। এখন যেমন এখন চলছে 25শে ডিসেম্বরের ছুটি, ব্যাঙ্গালোর প্রায় খালি, ব্যাঙ্গালোরে তেমন লোক নেই, সব লোক বাইরে চলে গেছে। আর যারা এখানটার স্থানীয় তারা এদের সমস্ত উৎসবে, মানে এদের যে সমস্ত মেইন উৎসবগুলি আছে সব সময় এরা কিন্তু বাড়িতে চলে যায় এবং বাড়িতেই এই সেলিব্রেশনটা এরা করে। তাছাড়া সপ্তাহ শেষে যারা খুব কাছে আছে তারা কিন্তু গ্রামের বাড়িতে চলে যায়। তো এই যে গ্রামের বাড়ি, এটা কিন্তু কলকাতার মানুষের ক্ষেত্রে একেবারেই নেই, ঢাকার মানুষের ক্ষেত্রে আছে, কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে এটা খুবই কম। এমনকি আপনারা যদি বাংলা সিনেমা বা সিরিয়াল দেখেন সেক্ষেত্রেও দেখবেন যে তারা ঘুরতে যাচ্ছে, হয়তো বেশিরভাগই দেখা যায় আজকাল শান্তিনিকেতনে যাচ্ছে, সেটা গ্রামে যাচ্ছে ঘুরতে, কিন্তু সেটা কিন্তু নিজের গ্রামের বাড়ি নয়। তো এই যে গ্রামের বাড়ি কালচার, শিকড়ের যে টান, সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর, পশ্চিমবঙ্গের যে সমস্ত বাঙালি তারা কিন্তু সেখান থেকে সরে এসছে। অথচ এরা কিন্তু এই ব্যাপারটা আছে, এদের কালচারের সঙ্গে এটা আছে। এটা শুধুমাত্র এরা যে সিনেমাতে দেখাচ্ছে তা নয়, যেটা বললাম যে এরা নিজেরাও এইটা পালন করে যে কোনো এদের উৎসবে, যেমন সংক্রান্তি আসবে আর কিছুদিন পরে, এরা প্রত্যেকে গ্রামের বাড়ি চলে যাবে, গিয়ে তাদের পরিবারের সঙ্গে সমস্ত আত্মীয়দের সঙ্গে তারা কিন্তু এই দিনগুলি কাটাবে। এই একটা বড় পার্থক্য যেটা আমি দেখেছি আমাদের সঙ্গে এখানে। দু নম্বরে যেটি আমি বলবো সেটি আমাদের সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া একটা কালচার, যেটা আমরা দেখেছি উত্তম কুমার বা ওই সময়ের সিনেমাতে, ধুতি পরা। ইনফ্যাক্ট আমরা যখন ছোট ছিলাম আমাদের যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে কয়েকজন তখনও ধুতি পরতেন। আমার মনে আছে আমাদের বাংলার শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, উপপ্রধান শিক্ষক ছিলেন, তারা কিন্তু ধুতি পরে স্কুলে আসত। এইটা আমাদের সময়ে আর কেউ ধুতি পরেনি, প্র্যাকটিক্যালি আমি নিজেও বিয়ের সময় ছাড়া কিন্তু আর কখনো ধুতি পরিনি। অথচ এই ধুতি পরার কালচারটা কিন্তু এদের এখনো রয়েছে। এরা ধুতিটাকে কখনো কখনো লুঙ্গির মতোভাবে পরে, মানে এদের দু রকমের ধুতি আমি দেখেছি, একটা হয় যেটা এরা ক্যাজুয়ালি পরছে বাড়িতে সাধারণত পরে, আর একটা কোনো স্পেশাল দিনে যখন পরে, সাদা ধুতির সঙ্গে সোনালি রঙের পাড় দিয়ে শাড়িও তাই। তো এই যে ধুতি পরার কালচার, এটা কিন্তু
আমাদের থেকে হারিয়ে গেলেও এরা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি দেখেছি ফাইভ স্টার হোটেলেও মানুষ কিন্তু লুঙ্গি পরে তারা ঘুরে বেড়াচ্ছেন, মানে এটা কোনো আশ্চর্যের কিছু না, অফিসে আসছেন। এনাদের বৈশাখ মাস নাগাদ, বিশেষ করে তামিলনাড়ুতে বৈশাখ মাসে এরা একটা বিশেষ মাস পালন করে, এরা কিন্তু সেই সময় এরকম ধুতি পরে ঘুরে বেড়ায়। এছাড়া ইনফ্যাক্ট আমি দেখেছি ফ্যাশন শোতে, আমাদের যখন ফ্যাশন শো টাইপের কিছু হয়, কোনো অনুষ্ঠান হয়, তখনও কিন্তু তারা এরকমভাবে ধুতিটা পরে। তো এভাবে এরা কিন্তু এখনও এই ধুতি পরার কালচার চালু রেখেছেন। আপনারা যদি কখনো দক্ষিণ ভারতে আসেন, মন্দিরে গেলে অবশ্যই দেখতে পাবেন তারা ধুতি পরে এভাবে আছে। কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা স্পেশাল দিনগুলোতে দেখবেন এরকম সুন্দর করে ধুতি পরে এরা পালন করছে, বা বাড়িতেও লুঙ্গি টাইপের ধুতি পরে কিন্তু এরা এরকম স্বাভাবিকভাবেই দিনযাপন করে। এটা পুরো দক্ষিণ ভারতেই আমি দেখেছি, এটা কেরালা বলুন, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, চারটে যে রাজ্যের মধ্যে কিছু কিছু আলাদা পার্থক্য থাকলেও এরকমটা সিমিলারিটি আছে। এবং এটা ব্যাঙ্গালোরে কিন্তু আমি দেখেছি, ব্যাঙ্গালোরে আমাদের অ্যাপার্টমেন্টেও আমি অনেককে দেখেছি, তারা কিন্তু লুঙ্গি পরে, ধুতিগুলোকেই লুঙ্গির মতো করে পরে কিন্তু আশেপাশে ঘুরে বেড়ায়। যদি কোনো অ্যাপার্টমেন্টের মিটিং থাকে সেখানেও আসে, মানে এটা এদের খুব স্বাভাবিক একটা জিনিস, এই যে নিজেদের যে পোশাক, যে লুঙ্গি বা ধুতি, সেটা এখনও পর্যন্ত এরা চালিয়ে যাচ্ছে। এরা পশ্চিমীকে অনুকরণ করে নিজেদের যে পরিচ্ছদ, নিজেদের যে পোশাক, সেটা কিন্তু এরা বর্জন করেনি, এরা এখনও এটা চালিয়ে যাচ্ছে। এটা একটা সেকেন্ড আমার মনে হয় একটা বড় পার্থক্য আমাদের সঙ্গে। এখানটার যে সমস্ত বিবাহ বা বিয়ের অনুষ্ঠানগুলি হয় সেটি কিন্তু দিনের বেলায় হয়, আমাদের মতো রাতে নয়। রাতে হয়তো হতে পারে তারা, মানে রিসেপশনটা হলো, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা আমি যতদূর জানি এরা মূলত দিনের বেলায় করে থাকে। এবং আমাদের বিয়েতে কলা গাছ ব্যবহার করি, এদের এখানটায় কিন্তু নারকেল গাছকে প্রাধান্য দেওয়া হয়। এখানটা প্রচুর পরিমাণে নারকেল গাছ হয়েও থাকে পুরো দক্ষিণ ভারতেই, যে কারণে এরা নারকেলটাকে শুভ মনে করে। মানে আমরা ঘর থেকেও যখন ডাস্টবিন ফেলি তখন কিন্তু নারকেল হলে সেটাকে আমাদের আলাদা সেপারেট করে ফেলতে হয়। প্রত্যেকটা পুজোতে এরা কিন্তু নারকেল ফাটিয়ে পুজোটা দেয়। এবং বাড়িতে যখন, কোনো বাড়িতে যখন বিয়ে হচ্ছে তখন কিন্তু এরা নারকেল গাছের সমস্ত শ্বাস, মানে যে ডেকোরেশনটা হয় সেটা কিন্তু নারকেলের পাতা বা নারকেল ব্যবহার করে বাড়িতে একটা গেট বানায়, যেটা আমাদের ওই ছাদনাতলা হয় সেটাই কিন্তু এদের এখানটায় নারকেল পাতা দিয়ে বা নারকেল গাছের নারকেল দিয়ে এই কাজগুলি এরা করে থাকে। তো এটা এদের আরেকটি আলাদা পার্থক্য। আমরা যেমন কথায় কথায় বলি এরা নারকেলের তেল দিয়ে রান্না করে খায়, তো এদের নারকেলটা এরা সেরকমভাবেই ব্যবহার করে এবং প্রচুর পরিমাণে সমস্ত ক্ষেত্রে কিন্তু নারকেলটা এরা ব্যবহার করে। বিয়ে বলতে আর একটা জিনিস আমার মনে হলো এদের, যেটা বিয়ে সংক্রান্ত, সেটা এদের খুবই খারাপ জিনিস আমি বলবো, সেটা হলো এদের এখানে পণ প্রথা ভীষণভাবে চালু। মানে পণ ছাড়া প্রায় কোনো বিয়ে হয় না, এটা খুবই নেগেটিভ একটা ব্যাপার, যেটা আমাদের পশ্চিমবাংলায় অনেক কম, বাংলাদেশেও হয়তো একই রকম হবে, কিন্তু এদের এখানে এই মানে পণ প্রথার যে অভিশাপ সেটা কিন্তু এখনো রয়ে গেছে। মানে এখানে কে কীরকম চাকরি করছে সেই অনুযায়ী এই পণের রেট ওঠানামা করে। যদি কেউ সরকারি চাকরি করে কোটির কাছাকাছি যায় এদের স্বাভাবিকভাবে একটা পণের অ্যামাউন্ট, বেসরকারি হলেও 50 লাখ। এবং এক্ষেত্রে যেমন আমার নিজের কলিগের ক্ষেত্রে আমি বলতে পারি, শুনেছিলাম সে যখন বিয়ে করেছিল তার শ্বশুরের যে মোট সম্পত্তি ছিল শুনেছিলাম 40 একর, মানে 40 × 3 120 বিঘা জমি, তার 60 বিঘা দেওয়া হয়েছিল এই ছেলেটাকে। এর ছাড়া দেওয়া হয়েছিল একটা গাড়ি রিসেপশনের বা বাড়িতে যে অনুষ্ঠান হবে তার জন্য খরচ বাবদ আরও 10-15 লাখ টাকা, 30 লাখ টাকা ক্যাশ এবং প্রায় 50 লাখ টাকা সোনা, মানে প্রায় 1 কোটির বেশি ছেলেটাকে পণ দেওয়া হয়েছিল। তো এরকম কিন্তু একটা জিনিস এখানটায় চালু আছে, ছেলের বাবারাও আশা করে যে এরকম পাবো এবং মেয়েরাও এরকম পরিমাণে কিন্তু পণ দিয়ে থাকে। তো এটা আমার মনে হয় একটা খুব খারাপ জিনিস এদের, যেটা আমরা অনেক মুক্ত এই ব্যাপার থেকে। এবং এই পণ প্রথাটা থাকার জন্য কিন্তু এরা চায় যেন ছেলেও, মেয়ে খুব একটা এরা অ্যাকসেপ্ট করে না, কিছুটা হয়তো বদল হচ্ছে আপাতত, কিন্তু ছেলে হলে এরা একটু খুশি বেশিই হয়। তো এটা একটা আমার, আমি যা দেখেছি, হয়তো কেউ কেউ এটার প্রতিবাদ করবেন,
কিন্তু আমি দেখেছি যা এটা কিন্তু এদের এখানে ঘটে থাকে। মানে তিনজন যদি ছেলে হয় তাহলেও এরা খুশি, কিন্তু তিনজন যদি মেয়ে হয় বাচ্চা, মানে এরকম হয়েছে যে প্রথমটা ছেলে তারপর জমজ হয়েছে আবার ছেলে, কিন্তু এটাই যদি মেয়েদের জন্য হয় তাহলে কিন্তু এরা মোটেই খুশি হবে না, ছেলে হলে কিন্তু খুশি হবে। তো এরকম একটা পণ প্রথা এবং বিয়ের সময়ের পার্থক্য কিন্তু আছে। বিয়ের খাবারের ব্যাপারে কিন্তু আপনি যদি কোনো বিয়েতে একটা যান খুব দুঃখ পাবেন, বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে এরা কিন্তু আমিষের ব্যবহার করে না, অর্থাৎ মাছ মাংস কিছু হবে না, সমস্ত নিরামিষ হবে এবং মূলত ভাত সম্বার বানে, সবজি দেওয়া ডাল, তার সঙ্গে বিভিন্ন রকমের চাটনি এবং ইডলি ধোসা, এই সমস্তগুলোই কিন্তু এদের বিয়েতে পরিবেশন করা হয়। তো বিয়ে বাড়ি গিয়ে পেট পুরে খাওয়া আমাদের যেটা হয় সেটা কিন্তু এখানে হয় না, এরা এদের মতো করেই করে। রজনীকান্ত বা ধরুন জয়ললিতা বা এখানটার কর্ণাটকের রাজকুমার, এরা হলেন এখানটার একসময়ের খুব নামি হিরো, মানে বর্তমানেরও রজনীকান্তের ক্ষেত্রে। তো এইরকম নায়ক, বিশেষ করে নায়িকার চেয়ে বিশেষ করে নায়কদের ক্ষেত্রে এখানটায় কিন্তু মানে নায়কদের জনপ্রিয়তা এক কথায় প্রায় ভগবানের মতো। যেমন কিছুদিন আগে এখানটার একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে, রাজকুমারের ছোট ছেলে, রাজকুমার এখানটার এক সময় ছিলেন খুব খুব একজন ভালো অভিনেতা, খুবই ডক্টর রাজকুমার, এবং তার ছোট ছেলে পুনিত রাজকুমার কিছুদিন আগে তার খুব বাজেভাবে তার মানে খুব কম বয়সে সে হার্ট অ্যাটাকে মারা যায়, মাত্র 46 বছর বয়সে বা 45-46 এরকম বয়স ছিল, সেই বয়সেই ইনি মারা গেছেন। তারপরে যেটা আমি দেখেছি, আমি শুনেছিলাম রাজকুমারের সময় ব্যাপারটা ছিল আরও বেশি, এখানটায় ব্যাঙ্গালোরে 3 দিন সমস্ত অফিস দোকানপাট সব বন্ধ ছিল, এবং পুনিত রাজকুমার যখন মারা গেছিলেন তখন দেখেছি 1.5-2 দিন ধরে সমস্ত কিছু বন্ধ, তার মরদেহ এক জায়গায় রাখা হয়েছিল, সেখানটায় প্রচুর মানুষ গেছেন, গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, প্রতিদিন কয়েক মানে 20-25 হাজার করে মানুষ সেখানটায় গিয়েছেন, এবং প্রত্যেকটা মোড়ে পুনিত রাজকুমারের ছবি টাঙানো হয়েছিল, এখনও টাঙানো আছে। তো এইরকম নায়কদের বা সুপারহিট নায়ক এখানে যারা আছেন তাদের যে প্রভাব সমাজে মানে খুবই বেশি। অবশ্য পুনিত রাজকুমার মানুষ হিসাবে খুব ভালো ছিলেন, খুব ভালো কাজ করতেন, কিন্তু ওভারঅল নায়কদের ফলোয়ার এখানটায় খুব বেশি। এখানটার মানুষ মুভিও দেখেন, মানে আমাদের কলিগদের দেখেছি রাত্রি 11টার শোতেও দেখতে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। তো এখানটার নায়কদের একটা আলাদা লেভেলে দেখা হয়। আমাদের আশেপাশে এখনও দেখেছি বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার আছে, মূর্তি আছে বিভিন্ন জায়গায়, তারপরে যে সমস্ত হোটেল সেখানে রয়েছে তাদের ছবি, অটোতে উঠলে দেখবেন তাদের ছবি। তো এরকমভাবে যদি দেখেন তাহলে সমস্ত জায়গাতেই কিন্তু এরকম নায়কদের প্রভাব খুব বেশি। দক্ষিণ ভারতের সকল মানুষ কিন্তু ভীষণ রকমভাবে ধার্মিক, এখানটায় মানুষ খুব শ্রদ্ধা করে মানে খুব ভক্তি করে কিন্তু পুজো আর্চা করে থাকেন। মানে আমাদের দুর্গাপুজোতে যেটা হয়, আমরা পুজোতে সারা রাত ধরে ঘোরাঘুরি করি, এদের এখানে ব্যাপারটা তেমন নয়, এরা বাড়িতে অনুষ্ঠানটা করেন, এবং তারা কিন্তু এই যে পুজোটা খুব ভালোভাবে করেন, এবং আমি যেটা দেখেছি এরা কিন্তু প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু মন্দিরে যায়, এবং বিশেষ বিশেষ পুজোর দিনে অবশ্যই এনারা কিন্তু মন্দিরে যান। এটা একটা আমার মনে হয়েছে আমাদের থেকে এখানটা একটা লক্ষণীয় বিষয়। এবং এনারা যখন মন্দিরে যান, এনাদের নির্দিষ্ট কিছু পোশাক আছে, সেরকম পোশাক পরেই যান। আর আগে যেটা বলেছি মন্দিরে নারকেল দিয়ে পুজো দেওয়া, এটা এখানটার খুব মানে একটা নির্দিষ্ট বিষয়, নারকেলটা থাকেই এদের। এছাড়া এখানটায় রয়েছে বহু মন্দির, চারিদিকে যেখানেই যাবেন দেখবেন প্রচুর মন্দির আছে। আর এই মন্দিরগুলোতে ব্যাপারটা এমন নয় বেশিরভাগ ক্ষেত্রেই যে শুধুমাত্র হিন্দুরা যাবে মুসলিমরা যাবে না, এরকম নয়। আমি এটা এখানে একটা দেখেছি, এখানে বেলুড় বলে একটা জায়গা আছে, সেই বেলুড়ে একটা মন্দির আছে, যেটি আমার এখানে একটা ভিডিওও ছিল বহুদিন আগে, লিঙ্কটা দিয়ে দেবো। তো সেই মন্দিরটা আজ থেকে প্রায় 1000 বছর আগে তৈরি, সম্ভবত 900 বছর আগে, এবং বলা হয় সেই 900 বছর আগে সেখানটায় যে আগুন
প্রদীপের আগুনটা দেওয়া হয়েছিল সেটা এখনো জ্বলছে। তো সেই বেলুড়ে চিন্নকেশাবা মন্দির, এটা সেখানটায় আমি কিন্তু গিয়ে দেখেছি, সেখানে মুসলিম মহিলারা বোরকা পরে তারা কিন্তু মন্দিরের ভেতরে যাচ্ছেন। এটা আমি 2018 সালে দেখেছি। গত সপ্তাহে আমি গেছিলাম লেপাক্ষী মন্দিরে, এবং লেপাক্ষী মন্দিরে গিয়েও কিন্তু আমি দেখেছি সেখানেও কিন্তু মুসলিম মহিলারা ওইরকমই বোরকা পরে তারা কিন্তু সেই মন্দিরে যাচ্ছেন, কেউ এখানে বাধা দিচ্ছে না। তার মানে একটা হলো নিজেদের যে পুজো করার ব্যাপারটা সেটাও খুব ভক্তিভরে করে আমি যা দেখেছি, আমাদের এক কলিগকে দেখেছি, খুবই ভালো মানুষ, খুব ভালোভাবে পুজো টুজো করেন এবং মানুষ হিসাবেও খুব ভালো। এবং সেখানটায় যদি অন্য ধর্মের মানুষও যায় সেক্ষেত্রে কিন্তু না নেই, তারা সেটাকে ওয়েলকামই করে। রিসেন্টলি কিছু ঘটনা আপনারা দেখবেন, কিছু এরকম যে ব্যাপার বা এমন কিছু ঘটনা আসছে সামনে যেখানে বলা হচ্ছে যে কর্ণাটকে হিন্দু মুসলিম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যেটা কিন্তু আমার দেখা রিসেন্ট, এটা কিন্তু আগে হয়নি। এবং আমি দেখেছি আগে কিন্তু এখানটায় মানুষ এরকমই সম্প্রীতি, মানুষের মধ্যে ধর্মের মধ্যে সম্প্রীতি সেটা কিন্তু ছিল। আপাতত কিছুটা এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমার ধারণা আমাদের ভারতবর্ষের যা ইতিহাস এ সমস্ত মানে বিভাজন জিনিসটা চলবে না। এদের এখানটার মানুষ যেরকমভাবে আছেন এনারা এভাবেই চলবেন। এখানে হিন্দুদের মন্দিরেও মুসলিমরা যান এবং অন্যান্য ধর্মের মানুষও অন্যান্য জায়গায় যেয়ে থাকেন, গিয়ে থাকেন। তো এটা এরকমই থাকবে বলে আমার বিশ্বাস। তো এই আর একটা পয়েন্ট যেটা আমার মনে হয় বলবার মতো, যে এরা পুজো যেটা করে থাকেন এবং সেখানটায় অন্য ধর্মের মানুষের অবাধ প্রবেশ। এই বিষয়টি মূলত ব্যাঙ্গালোরের পরে। ব্যাঙ্গালোরে অনলাইন ব্যবসা এটা কিন্তু রমরমিয়ে চলে। আপনি যখনই বাইরে যাবেন দেখবেন ডেলিভারি বয়রা, তারা ডেলিভারি বয় এবং ডেলিভারি গার্ল দু রকমই আছে, মহিলারাও এখানে ডেলিভারি দিয়ে থাকেন, তারা সব সময় 24 ঘন্টা ডেলিভারি করছে। এখানটায় ডেলিভারির যে জিনিসগুলি হয়, আপনি যদি মানে আমি জানি জাস্ট 20 টাকার সবজি বললে তারাও সেটা দিয়ে যায়। আপনি যে কোনো মুদি দোকানে গিয়ে 200 টাকার জিনিস বললে তারা আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাবে। এছাড়া অনলাইন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আছে, জোম্যাটো, সুজুকি, সুইগি, এই টাইপেরগুলি, এরা কিন্তু সমস্ত ডেলিভারি করে থাকে। এক্ষেত্রে মুদি ডেলিভারি করা হয় এবং মানুষে নেয়, মানে ইনফ্যাক্ট আমিও নিই, দোকানে গিয়ে মুদি আগে করতাম, আপাতত করি না। মাছ সেটা পাওয়া যায়, মাংস পাওয়া যায় এবং কসমেটিক্স তো পাওয়াই যায়। তো এই জাতীয় মানে খুব ছোটোখাটো জিনিসও, মানে খাবার এরকমও হয় আমি দেখেছি যে মানুষ ছোট্ট এইটুকু একটা প্যাকেট সেটা কিন্তু তারা ডেলিভারি চাইছে এবং ডেলিভারি বয়রা এসে কিন্তু দিয়ে যাচ্ছে। তো এখানে মানুষের এই অনলাইন কেনাকাটার যে ব্যাপারটা এটা কিন্তু এখানটা অনেক বেশি। এবং অনলাইন কেনাকাটার ব্যাপারে এরকম হওয়ার ফলে একটা সুবিধা আছে, খুব কম ইনভেস্টমেন্টে এখানটায় কিন্তু ব্যবসা শুরু করা যায়। যেমন মানে কোনো একটা কেউ কারো বাড়িতে রান্না করছে এরকম, তারপরে এরকম অ্যাপের মাধ্যমে সে ব্যবসাটা করছে, কোথা থেকে খাবার আসছে না আসছে কারো জানা নেই, যদি খাবার ভালো হয় আবার অর্ডার করছে এবং সে অনুযায়ী কিন্তু ব্যবসা হচ্ছে। আমি এখানটায় মাঝে মধ্যে সবজিও অর্ডার করি, এখানটায় আমাদের 10 থেকে 12 মিনিটের মধ্যে সবজি ডেলিভার হয়। মানে আমি নিজের দোকানে গিয়ে কিনে আনতে যা সময় লাগে তার অনেক তাড়াতাড়ি কিন্তু এরা এখানটা দিয়ে যায়। তো এই একটা অনলাইন যে ডেলিভারির ব্যাপারটা এটা কিন্তু এখানটা চালু আছে। ব্যাঙ্গালোরে ব্যবসা করতে গেলে হাইটেক না হয়ে উপায় নেই। তিনি কী করছেন, কিছু শাক বিক্রি করছেন, আর সামনে পেটিএম এর স্ক্যানারও আছে। আফকা আফকা সবজি, ওকে ওকে, পেটিএম দিলে তো আপ আর একটা ব্যাপার, ব্যাঙ্গালোরের আশেপাশে রয়েছে অনেকগুলি ঘোরবার মতো জায়গা। তো এখানটা বলে উইকেন্ড গেটওয়ে। তো এই উইকেন্ড গেটওয়ে এবং তার ব্যবহার এখানটার মানুষ কিন্তু ভীষণ রকমভাবে করে। মানে ধরুন 3 দিন লং উইকেন্ড, এখানটা একটা কমন ওয়ার্ড, শনি রবি এমনিতেই ছুটি থাকে, তার সাথে যদি আর একটা দিন ছুটি পেয়ে যায় শুক্র বা শনি, অনেকে তা বা শনি রবির সঙ্গে আর একদিন ছুটি নিয়েও নেয়, নিয়ে তারা কিন্তু ঘুরতে চলে যায়। মানে এখানটায় অনেক এরকম জায়গা আছে যেগুলো কিন্তু এরকম উইকেন্ড গেটওয়ে, একদিন ছুটি নিয়ে 3 দিনের মধ্যে ঘুরে আসা যায়। তো এই ব্যাপারটা ব্যাঙ্গালোরের জন্য ভীষণ রকম চালু। সপ্তাহ হলো
তো বেরিয়ে পড়ে ঘুরতে। ইনফ্যাক্ট আমিও পড়ি, আমিও ছুটি পেলেই ঘুরতে বেরোই। তো এই একটা কালচার, এটাও কিন্তু ব্যাঙ্গালোরের স্পেশাল, যেটা আমি কিন্তু কলকাতায় দেখিনি। ঢাকার ক্ষেত্রে আমি বলতে পারবো না, আমি ঢাকা কখনো যাইনি। তো এটা আমার মনে হয়েছে এটা আর একটা আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের সঙ্গে আর একটা বিশেষ লক্ষণীয় পার্থক্য। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছোটবেলায় প্রতিদিন সকালে উঠে বন্ধুদের বা আমাদের সঙ্গে পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের সঙ্গে কিন্তু আমরা সকালবেলায় দৌড়াতে যেতাম, মাঠে গিয়ে খেলাধুলো করতাম, যেটা বর্তমানে আমি শুনেছি আমাদের ওখান থেকে প্রায় হারিয়ে গেছে। সামান্য কিছু ছেলেমেয়েরা এই কাজটা করে, কিন্তু মোটের উপর কিন্তু এই জিনিসটা করে না। এবং আমার দাদা তার বাচ্চারা ওখানে আছে, আমি শুনেছি তাদের মাধ্যমে, তাদেরও যে বন্ধু টন্ধুরা আছে খুব একটা খেলাধুলো করে না, হয়তো মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, সেটা এখানেও করে, কিন্তু খেলাধুলো বাইরে গিয়ে ছোটাছুটি করে সেটা কিন্তু করে না। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি আপনারা হয়তো পাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবেন। এখন বাজে 3টে থেকে 4টের মধ্যে। তো এখানকার বাচ্চাদের কিন্তু এখনও খেলছে, মানে ছুটি হলে এরা কিন্তু প্রচুর খেলাধুলো করে। এবং এটা যে শুধু বাচ্চারা খেলে বা বাচ্চারা এক্সারসাইজ করে, এক্সারসাইজ নয়, বাচ্চারা মূলত খেলাধুলো করে বা বিভিন্ন রকম খেলাতে যায়, ফুটবল ক্রিকেট এরকম বিভিন্ন ট্রেনিংয়ে যায়, তাছাড়া এরা এমনি বাড়িতেও খেলে। আর বড়দের ক্ষেত্রে বিভিন্ন রকম পার্ক আছে, আমি অনেকদিন আপনাদের যে পার্কটা দেখিয়েছি সেই পার্কেও কিন্তু যদি আপনি সকাল বিকালে যান দেখবেন বহু মানুষ কিন্তু তারা সকালে এবং বিকালে ব্যায়াম করছে, হাঁটাহাঁটি করছে। শুধু এটুকুই নয়, এখানে বহু মানুষ আছে যারা কিন্তু সাইক্লিং করতে যায়। সাইক্লিং করতে শহরের আশেপাশে 50-60 কিলোমিটার কিন্তু সাইকেল নিয়ে ঘুরে আসে। নন্দী হিলের একটা ভিডিও আমি দেখিয়েছি, আগামীতে আবার ডিটেলসে দেখাবো। এখান থেকে কিন্তু বহু মানুষ কিন্তু নন্দী হিল পর্যন্ত, মানে 65 কিলোমিটার, যাতায়াতে 130 কিলোমিটার সাইকেল চালিয়ে যায়। অনেকে আছে তারা এখান থেকে কুর্গ যায় 250 কিলোমিটার। তো এরকম একটা কালচার এখানে আছে। এখানে শুধু নর্মাল হাঁটাহাঁটি, খেলাধুলো, ফুটবল ক্রিকেট, তার সাথে হতে পারে স্কেটিং, এই টাইপের বিভিন্ন রকম খেলা কিন্তু এখানকার মানুষের খেলাধুলোটা করে, বাচ্চারাও খেলাধুলো করে। ফলে এখানকার খেলাধুলোর চল আমার মনে হয়েছে কলকাতা থেকে অনেক বেশি। কলকাতায় শুধুমাত্র শীতকালে কিছুদিন করলেও এখানে কিন্তু সারা বছর এই ব্যাপারটা এদের মধ্যে আছে এবং এখানটা এরা এটা করে। তো খেলাধুলোর ব্যাপারে আমার মনে হয় ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোরের মানুষ কিন্তু কলকাতার থেকে অনেক বেশি। তো এটা আর একটা দেখবার মতো বিষয়। এখানকার খাবার, খাবারটা একটা আলাদা আমাদের থেকে অবশ্যই, এবং আমার মনে হয় আমাদের খাবার অনেক বেশি টেস্টি, মুখরোচক, যেটা এখানটায় নয়। এরা মূলত ভাত জাতীয় খাবার খায়, ভাতের থেকে তৈরি, ইডলি ধোসা সমস্তগুলোই চালের থেকে তৈরি। তো এই জাতীয় খাবারগুলি খায় সকালবেলায় বা টিফিনে, এরা ইডলি ধোসা এগুলো খায় সকাল সন্ধ্যা যে কোনো সময়। দুপুরে সাধারণত ভাত খায়, তার সঙ্গে এরা সম্বর যেটা বলে, সম্বরটা হলো ডাল, মানে ডাল আর তরকারি মিশিয়ে ডালের মধ্যে তারা বিভিন্ন রকমের সবজি দেয় দিয়ে কিন্তু তারা সম্বরটা তৈরি করে। এটা আমাদের কিছুটা এই সবজি দেওয়া ডালের মতো ব্যাপার, তবে এরা সবজির পরিমাণ কম দেয়। তো এটা এদের সম্বর একটা বিশেষ খাবার বা সবসময় এরা সব কিছুর সঙ্গেই খায়। আর তার সঙ্গে আসে আর একটা রসম, রসম হলো টক জাতীয় খাবার। আমাদের যারা পূর্ববঙ্গের তাদের খাবারের শেষে টক খাওয়ার একটা চল আছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিষ্টি খাওয়ার একটা চল আছে। তো এখানটায় এরা টকটা খায়। টক খাওয়ার আর একটা কারণ হলো যে কোনো গরমের জায়গায়, যদিও ব্যাঙ্গালোর গরম নয় কিন্তু আশেপাশে সব জায়গায় খুবই গরম, তো এই টকটা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করে বলে শুনেছি। এবং খাবারের মধ্যে এরা কারি পাতা দেয়। কারি পাতার ব্যবহার মানে আপনি বিরিয়ানিতেও কারি পাতা পাবেন। এরা যেটা বলে কারি পাতা খেলে নাকি গ্যাস বা অ্যাসিডটা হয় না, আমি জানি না সেটা সত্যি কিনা, কিন্তু এরা এটা ব্যবহার করে। তো এদের খাবারটা কিছুটা আমাদের মতো, কিন্তু প্রিপারেশন আলাদা, মশলাটা আলাদা, যার জন্য একটু আলাদা ফ্লেভার তৈরি হয়। তাছাড়া কর্ণাটকে আমি দেখেছি যেটা, এরা কিন্তু আমাদের খাবার আমার মনে হয় খুব একটা পার্থক্য নয়, ভাত বেসড খাবার, রুটি খুব একটা খায় না, মাছটা কেউ খায় কেউ খায় না, তবে 50-50 হবে এটা। বিশেষ করে কোস্টাল এরিয়া বা সমুদ্রের পাশের জায়গাগুলি যেটা আছে সেখানে তো অবশ্যই মাছ খায়, মাংসটাও খায়। আমার মনে হয়েছে যেটা এদের খাবারটা মুখরোচক আমাদের মতো না হলেও, যেহেতু এরা তেলের ব্যবহার কম করে ফলে মুখরোচক নয়, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের দিক থেকে আমার মনে হয় এটা বেটার। আমাদের যেমন বাঙালিদের
পেটের রোগ একটা খুব কমন সমস্যা, এদের ক্ষেত্রে সেটা নয়, এদের ক্ষেত্রে এরকম খুব একটা শুনিনি। বা এদের এরা যে খাবারগুলি খায়, যেমন ধরুন ইডলি, স্টিমড, যে আমাদের জলের থেকে যে বাষ্প, সেই বাষ্প দিয়ে এটা সেদ্ধ করা হয়, এবং জাস্ট চাল, মানে আমাদের যে সরা পিঠে হয় সেই সরা পিঠের মতোই আলাদাভাবে প্রিপারেশন, ফলে এটা অস্বাস্থ্যকর কিছু নয়, খেলে কখনো গ্যাস অ্যাসিড বা এরকম কিছু হয় না। তো এটা একটা খাবারের দিক থেকে একটা আলাদা পার্থক্য। ব্যাঙ্গালোরে আপনি যখন ঘুরবেন শহরের মধ্যে, আপনি দেখবেন আমাদের কলকাতায় যেমন প্রচুর হোর্ডিং থাকে, দৃশ্য দূষণ বলে আমার মনে হয় এটা, সমস্ত জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট, সমস্ত মানে আকাশের দিক তাকাবেন তো নোংরা হয়ে আছে, বিভিন্ন রকম ছোট বড় পোস্টার, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে দেখবেন না, এরকম পোস্টারগুলি এখানে পাবেন না। এবং দুই, আমাদের থেকে এখানটায় পথ শিশু এবং ভিক্ষুক এই দুটি কিন্তু কম। সেন্ট্রাল ব্যাঙ্গালোরের কিছু কিছু মোড়ে আপনি দেখতে পাবেন এরকম পথ শিশু, এবং তার সঙ্গে যে ভিখারি যারা থাকেন তাদের দেখতে পাবেন, কিন্তু মোটের ওপর সংখ্যায় খুবই কম। এটা আমি জানি না এটা কেন, কিন্তু আমি যা দেখেছি মাত্র কয়েকটা জায়গায় পথ শিশু এবং তাদের দেখেছি ভিক্ষা করতে, বা তারা হয়তো কিছু বিক্রি করছে, এটা আছে, তুলনামূলকভাবে কম। তো এটাও আমার মনে হয় আর একটা পার্থক্য আমাদের সঙ্গে এখানটার, বা কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের। এবারে আসছে শেষ পয়েন্ট, যেটা আমি বলতে পারি আপনি চমকে যাবেন অবশ্যই, মানে গ্যারান্টেড আপনি এটাতে চমকে যাবেন, এবং এটা চমকালেন কিনা সেটা কমেন্টে জানাবেন। ব্যাঙ্গালোরে মূলত হিন্দু ধর্মের মানুষ সম্ভবত 75-80% হবে, ফলে আমাদের সঙ্গে এখানটার মিল থাকা উচিত, কিন্তু যেটা নয়, মানে আপনারা যদি ভাবেন যে কেন ভারতবর্ষ কেন সব এক হবে না, হতে পারে আপনি আবার নতুন করে ভাববেন যে কেন এটা এক হবে না, মানে ভাবতে অবশ্যই সাহায্য করবে। এখানটায় মানুষ যখন মারা যায়, আমাদের হয় সেটা খুব দুঃখের, এবং আমরা ঘরে কান্নাকাটি করি, এখানে নিশ্চয়ই খুব প্রিয়জন যারা তারা কান্নাকাটি করেন, কিন্তু তারপরে যেটা হয়, মানে আমি নিজেই দেখেছি একটা কম বয়সী একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, 22-25 বছর হবে, স্বাভাবিকভাবেই খুবই দুঃখের একটা ঘটনা। তো তারপরে তাদের বাড়িতে ব্যান্ড পার্টি আসলো, মানে আমাদের বিয়েতে যেটা ব্যান্ড পার্টি হয়, ব্যান্ড পার্টি এসে বাজনা টাজনা খুব বাজাচ্ছে, সেই ব্যান্ড পার্টিতে বাজনা বাজাতে বাজাতে তার শেষকৃত্যের জন্য নিয়ে গেল। মানে আপনি ভাবুন যে কেউ মারা গেছে আর সেখানে যদি এরকম ড্রাম বাজায় কেমন লাগবে, তো এখানে ড্রামটা বাজায়। আমি প্রথমে খুব খারাপ লেগেছিল এরকম কেন, পরে জিজ্ঞাসা করলাম যে মানে খুব সেন্সিটিভ জিনিস জিজ্ঞাসা করাও মুশকিল, তবু এক ক্লোজ ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন, তো বলে এদের বিশ্বাস, মানে আমাদের মতোই পুনর্জন্মেরা বিশ্বাসী, এবং যখন কেউ একজন জন্মায় আনন্দের, সে আমাদের ফ্যামিলিতে আসছে, ফলে তাকে যখন আমরা শেষবার বিদায় জানাচ্ছি, আমাদেরই উচিত তাকে আনন্দের সঙ্গে বিদায় দেওয়া, যাতে সে আরও তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসতে পারে নেক্সট জন্মে। সেই জন্যে এরা এই ব্যান্ড পার্টি করে এই বিদায়টা এরা দেয়। তো তারপরে মন বুঝলাম যে না, ব্যাপারটা তাহলে তো জাস্ট কিছু লজিক আছে, যেটা কেন এরকম যে কেউ চলে যাচ্ছে সে যাতে আবার ফিরে আসে আমাদের কাছে, সেই জন্য এরা এইভাবে আনন্দ করে বা আনন্দ দেখিয়ে জিনিসটা করছে, ঠিক আছে, সেটা এরা এদের মতো করেই ভাবছে। এবং তারপরে যেটা হয়, আমাদের সাধারণত দাহ করা হয় হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে তো গোরস্থানে যাওয়া হয়, খ্রিস্টানদের ক্ষেত্রেও তাই, মানে যেটা আমাদের আমাদের গ্রামের ভাষায় বলা হয় মাটি দেওয়া। তো এখানটায় কিন্তু দাহ করা হয় না, এখানে কিন্তু কবর দেওয়া হয় বা মাটি দেওয়া হয়। এখানটায় আশেপাশে ব্যাঙ্গালোরের মধ্যে আপনি দেখবেন প্রচুর কবরস্থান আছে, এবং সেটা যেমন মানে হিন্দুদের আছে, মুসলিম, খ্রিস্টান সবার জন্যে। তো এখানটার যে আমাদের যেটা দাহর বদলে এরা কিন্তু এইভাবে কবর দিচ্ছে। তো এটা একটা খুব বড় রকমের, মানে আমাদের সঙ্গে চমকে যাওয়ার মতো দুটো পার্থক্য, যে মারা যাওয়ার পরে ব্যান্ড পার্টি এবং তাকে দাহ না করে কবর দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে, এবং তারপরে দেখেছি বিভিন্ন পোস্টে, মানে একটা কয়েকটা করে পোস্টার টাঙিয়ে যার যেমন সামর্থ্য রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেয়, আপনি যখনই আসবেন দেখবেন ছবি দেওয়া
তার নিচে ডেট দেওয়া, যে কবে মারা গেছেন, কবে জন্মেছেন, সেগুলি টাঙিয়ে দেওয়া হয়। আমাদের এখানটায় একজন পয়সাওয়ালা মানুষ ছিলেন, মারা গেছেন তিনি, তার ছেলের এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। তো তিনি যতদিন বেঁচে ছিলেন, প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে সে কিন্তু এই পুরো এলাকায় এই পোস্টারটা টাঙাতো প্রত্যেকটা জায়গায়। তো এটা আর একটা মানে বিশেষ রকমের পার্থক্য। তো আপনার এটা শুনে যদি আশ্চর্য লাগে, কমেন্টে জানাবেন যে আপনার কেমন লাগলো এরকম পার্থক্য শুনে। এবং আশা করি আপনি বুঝতে পারছেন কেন আমাদের মতো এরকম বৈচিত্র্যপূর্ণ দেশে যে কিভাবে আমরা সবাই ভারতীয় হওয়া সত্ত্বেও কীরকমভাবে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জিনিস বা আলাদা আলাদা সেলিব্রেশন বা আমাদের সামাজিক বিন্যাস কীভাবে হয়, এবং কেন সবাইকে এক সূত্রে গাঁথা সম্ভব নয়, সমস্ত কিছু একরকম করা সম্ভব নয়। যদিও মিরাকেলের মতো ব্যাপার যে আমরা তা সত্ত্বেও কিন্তু সবাই আমরা ভারতীয়, আমরা একই দেশের নাগরিক। তো ফলে বুঝতেই পাচ্ছেন যে কতটা পার্থক্য হয়। তো ভিডিওটা আপনার কেমন লাগলো আর ভিডিও থেকে আপনি কোনো নতুন তথ্য পেলেন কিনা সেটা জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অনুরোধ করব। এই জাতীয় বেড়ানোর বা বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও দেখবার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, নমস্কার।